সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে প্রতিবছরের মতো এবারও ব্যাপকভাবে জলপাই চাষাবাদ হয়েছে। আর জলপাইকে ঘিরেই প্রতিদিন বসে এই হাট। মৌসুম শুরুর আগেই এলাকার বাগান মালিকদের অগ্রিম টাকা দিয়ে বাগান কিনে রাখেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরে বাগান থেকে জলপাই সংগ্রহ করে বিক্রি করেন তারা। বাগান থেকে জলপাই সংগ্রহ করে আড়তদারদের কাছে বিক্রি করে জীবিকা চলছে এলাকার শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও চাষিদের। প্রতি কেজি জলপাই বিক্রি করেন 10 থেকে 15 টাকা কেজিতে, আর প্রতি হাটে 4 থেকে 5 লাখ টাকার জলপাই বেচাকেনা হয় বলে জানান স্থানীয় খুচরা ব্যবসায়ীরা। আমরা এটা মুকুল আসলে পরে গাছ কিনি, তারপরে 3-4 মাস আগে আমরা গাছ কিনি, মুকুলটা কিনে রাখি, বাগান কিনি, বিভিন্ন অঞ্চলে যে আমরা কিনি, বেশ কয়েকটা ইউনিয়ন ব্যাপী আমরা এই গাছগুলো কিনি। আর এখানে ঐতিহ্যবাহী বাগবাটি হাট আপনার হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার প্রতিদিন লাগে। বর্তমান চিনির দাম বেশি হওয়াতে আচার টাচার বানাইতেছে কম, মানুষ চাহিদা একটু কম, যার কারণে দ্রব্য দাম কম, 700-800-900 টাকা মন সর্বোচ্চ কেনা যেতেছে। দেখা যায় যে 17-18-20-22-24 কিনতেছি, আমরা এখান থেকে নিয়ে ঢাকাতে বিক্রি করি। আপনি প্রতিদিন 4-5 লাখ-3 লাখ-3 হাজার বেচা কেনা হয়, মাস তিনেক থাকবে এলে কারণ বাজার যায়, আপনার মানিকগঞ্জ যায়, ফরিদপুর যায়, ঝিনাইদহ, ফরিদপুর, মাগুরা এই এলাকায় দেয়। এই জন্য বিভিন্ন চলে বাগান, ধরেন যে প্রতিটা গ্রামে দেখা যায় মনে হয় 10-20টা করে গাছ আছে, প্রতিটা বাড়ি বাড়ি যায় আমরা গাছ কিনি। কোনো কোনো গাছ 10,000, 20,000, 15,000, 8,000, 5,000, 1,000, 2,000, মানে গাছের উপরে লেভেলে গাছ যত বড় তত দাম বেশি, যত বেশি তত দাম বেশি দেখিনি। প্রতিদিন এখান থেকেই জলপাই সংগ্রহ করে জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এই জলপাই বিক্রি হয়ে থাকে। তবে এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় জলপাইয়ের আমদানি কম বলে জানান পাইকাররা। এটা সংগ্রহ বিভিন্ন তারাস বা বিভিন্ন এলাকায় যাওয়া হয়, এলাকায় গিয়ে গাছে যখন ফুল আসে তখন ওই গাছের মূল্য ধরে, ফুলের মূল্য ধরে কেনা হয়। এতে অনেক সময় ফুল ঝরে গিয়েও লস হয়, তথাপিও এই সিস্টেমই চলে। এইভাবেই সংগ্রহ করে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর এই এখানে দেওয়া হয় আর কি। কিন্তু এবার সেই তুলনামূলকভাবে জলপি তারা নিতে চাচ্ছে না বা যাচ্ছে না আর কি। চিনির দাম বেশি, মানুষের আয় রোজগারের অবস্থানের উপরে ভিত্তি করেই আচার করে, এখন সেই রকম আচারও করে না, জলপাইয়ের টানটা ওই রকম নাই। 10-টা থেকে 8 লাখ হাট লাগে, আমরা বিকেল 6টা বন্ধ মাল আসে, এতে আর 200 মন মাল হয়, অন্যান্য বছর আরও বেশি হইতেছে, 300 মন 400 মন পর্যন্ত আমদানি। হারিয়ে যাওয়া ফলগুলোকে ধরে রাখতে ও জলপাইয়ের উৎপাদন বাড়াতে বিভিন্ন ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। বাগবাটি বাজারে কিন্তু এই জলপাই বাজারের জন্য বিখ্যাত, এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে এখান থেকে জলপাই ক্রয় করে, এবং আমরা চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই হারিয়ে যাওয়া ফলগুলোকে কীভাবে চাষের আবাদ বাড়িয়ে এগুলোকে ধরে রাখা যায়। এই ফলগুলো কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হয়েছে এই অপ্রচলিত এবং হারিয়ে যাওয়া ফলগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে, কারণ এগুলোর পুষ্টিগুণ নর্মাল অন্যান্য ফলের চেয়ে কিন্তু অনেক বেশি। এবছর শুধুমাত্র সদর উপজেলাতে 31 হেক্টর জমিতে জলপাই চাষাবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 910 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।